আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের আশি পৃষ্ঠার একক কাজটা করব দেখো একক কাজ এখানে কি বলেছে সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয়ী হিসেবে পনেরোশ টাকা করে জমা রাখে তিনি চার মাস নিয়মিত জমা দিলেন কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন সরল মুনাফার হার দশ পার্সেন্ট হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন দেখো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তার সঞ্চয় হিসেবে সে প্রতি মাসে পনেরোশো টাকা করে ব্যাংকে জমা রাখে তিনি চার মাস নিয়মিত অর্থাৎ চার মাস পর্যন্ত নিয়মিত টাকা জমা দেয় এবং সরল মুনাফার হার অর্থাৎ বছরে সে দশ পার্সেন্ট হারে মুনাফা পাবে এখন আমাদের দেখো এখানে বলেছে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন এটাকে যদি আমরা একটু ক্রম বা শকের মতো করে করি তাহলে দেখো আমরা এখানে অঙ্কটা করার জন্য লিখিনি মাসের মাসের ক্রম মাসের ক্রম মাসে জমা মুনাফার হার সময় এবং হচ্ছে মুনাফা দেখো আমরা এখানে লিখে নিলাম মাসের ক্রম মাসের জমা মুনাফার হার সময় এবং হচ্ছে মুনাফা দেখো এখানে আমরা মাসের ক্রম মানে প্রতি মাসে প্রতি মাসের সংখ্যারকে মাসে জমা অর্থাৎ এটাকে আমরা মাসে যেটা জমা রাখে সেটা হচ্ছে মুনাফার হারটা হচ্ছে আর সময়টা হচ্ছে এন এবং মুনাফা অর্থাৎ মুনাফা হচ্ছে আয় দেখো মাসের ক্রম অর্থাৎ প্রথম মাস প্রথম মাস মানে এক মাসের ক্রম এক প্রথম মাসে সে দেখো আমরা যদি একটু লক্ষ্য করি প্রতি মাসে সে পনেরোশো টাকা করে ব্যাংকে জমা রাখে পনেরোশো টাকা তার মানে এটা প্রথম মাসে সে পনেরোশো টাকা জমা রাখে তার মানে প্রথম মাসে তার আসল হচ্ছে পনেরোশো টাকা মুনাফার হার দেখো এখানে বলা আছে মুনাফার হারটা হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ দশ দশ পার্সেন্ট যেহেতু আমরা দশ পার্সেন্টটাকে এখানে মুনাফার হার এখানে আমি একটু দশ পার্সেন্ট লিখে নিলাম দশ পার্সেন্টটাকে আমি যদি পার্সেন্ট উঠিয়ে দিই অর্থাৎ একশো দিয়ে যদি দশকে আমি ভাগ করে দিই তাহলে এভাবে আমরা লিখতে পারি দেখো শূন্য শূন্য কেটে দিলে হবে এক বাই দশ সময়টা হচ্ছে এন অর্থাৎ প্রথম মাসের ক্রম দেখো সে কি প্রতি মাসে পনেরোশো টাকা করে জমা রাখে এবং চার মাস পর্যন্ত সে টাকা ব্যাংকে রাখার পর তুলে বিশেষ প্রয়োজনে সে টাকাগুলো তুলে নেয় অর্থাৎ দেখো প্রথম মাসে যে সে পনেরোশো টাকা রেখেছিল সেটা কিন্তু ব্যাংকে চার মাস পর্যন্ত জমা ছিল তাহলে তার প্রথম মাসের যে পনেরোশো টাকা এটার সময়টা হবে হচ্ছে চার মাস পর্যন্ত অর্থাৎ যেহেতু আমাদের এখানে সময়টাকে আমরা বছরে হিসাব করি তাই এখানে সময়টা হবে হচ্ছে চার বাই বারো আর মুনাফাটা আমরা বের করব দেখো আলাদা জায়গা আলাদা আমরা বের করে এখানে হিসাবটা করব দেখো আমরা প্রথম মাসের মুনাফাটা আমরা এখানে হিসেব করি দেখো মাসের প্রথম মাসে আমরা মুনাফার সূত্র হচ্ছে আয় সমান পি আর এন দেখো প্রথম মাসের জমা অর্থাৎ প্রথম মাসে আসল হচ্ছে পনেরোশো টাকা গুনন দেখো আর এর মানটা হচ্ছে এক বাই দশ গুণন এন এর মানটা হচ্ছে চার বাই বারো দেখো আমি এখানে লিখলাম এখন যদি আমরা একটু হিসেব করি এখানে দেখো আমরা একটু এখানে কাটাকাটি করে দিই শূন্য শূন্য চার দিয়ে বারো যদি কেটে দিই তিন আবার এই তিন দিয়ে যদি আমি একশো পঞ্চাশকে কাটি তাহলে হচ্ছে পঞ্চাশ তাহলে দেখো আমার প্রথম মাসের মুনাফা হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে আমি প্রথম মাসে যে পনেরোশো টাকা জমা হয়েছিল সে পনেরোশো টাকার জমা বাবদ সে পঞ্চাশ টাকা মুনাফা পাবে অর্থাৎ প্রথম মাসের মুনাফা হচ্ছে তার পঞ্চাশ টাকা এবার আমরা মাসের ক্রম দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় মাসে সে যেহেতু প্রতি মাসে পনেরোশো টাকা করে জমা করে তাহলে দ্বিতীয় মাসেও তার জমা হচ্ছে পনেরোশো টাকা মুনাফার হার হবে এক বাই দশ সময়টা একটু চেঞ্জ হবে যেহেতু দ্বিতীয় মাস দেখো দ্বিতীয় মাস মাসের পনেরোশো টাকাটা কিন্তু ব্যাংকে জমা ছিল তিন মাস পর্যন্ত মাস পর কিন্তু সে পনেরোশো টাকাটা তুলে নিয়েছে তার মানে এখানে আমাদের সময়টা হবে তিন বাই বারো যেহেতু সময়টা আমরা বছরে হিসাব করি তাহলে এখন দেখো আমরা এটাকে যদি দ্বিতীয় মাসের মুনাফাটা যদি আমরা বের করি সেম সূত্র দিয়ে দেখো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আই সমান পি আর এন দ্বিতীয় মাসের ক্ষেত্রে অর্থাৎ আই টু যদি দিই তাহলে এখানে দেখো আসল হচ্ছে পনেরোশো আর এর মান হচ্ছে এক বাই দশ এবং এন এর মানটা হচ্ছে তিন বাই বারো তিন বাই বারো আমরা আবার একটু কাটাকাটি করে দিই এখানে শূন্য শূন্য তিন দিয়ে বারো কে কাটলে চার আবার আমরা চার দিয়ে যদি একশো কে ভাগ করি দেখো আমরা যদি চার দিয়ে একশো কে ভাগ করি একশো পঞ্চাশ ভাগ হচ্ছে চার তাহলে দেখো একশো পঞ্চাশকে চার দিয়ে ভাগ করলে হয় সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে এখানে আমার দেখো দ্বিতীয় মাসে এসে মুনাফা পাচ্ছে হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা অর্থাৎ সে দ্বিতীয় মাসে যে পনেরোশো টাকা জমা রেখেছিল ব্যাংকে তিন মাস পর্যন্ত সেই টাকাটার উপর সে মুনাফা পাবে হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা এবার মাসের ক্রম হচ্ছে তৃতীয় মাস এখানেও সে পনেরোশো টাকা ব্যাংকে রেখেছিল যেহেতু প্রতি মাসে সে পনেরোশো টাকা করে ব্যাংকে জমা রাখে এবং প্রতি মাসের ক্ষেত্রে কিন্তু মুনাফার হারটা সমান অর্থাৎ এক বাই দশ এখানে দেখো এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু ব্যাংকে দুই মাস পর্যন্ত জমা ছিল এর জন্য দেখো এখন আমরা এই মুনাফাটা যদি বের অর্থাৎ আই থ্রি যদি আমরা বের করি সূত্র দিয়ে পি আর এন পি হচ্ছে পনেরোশো আর এর মান হচ্ছে এক বাই দশ এবং এনের এর মান হচ্ছে দুই বাই বারো তাহলে দেখো সেম আমরা শূন্য শূন্য কেটে দিলাম কাটলে ছয় তাহলে এবার আমরা ছয় দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করব দেখো এখানে আমরা একটু ছয় দিয়ে ছয় দিয়ে একশো পঞ্চাশকে আমরা ভাগ করি একশো পঞ্চাশ ভাগ হচ্ছে ছয় করলে দেখো একশো পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করলে পঁচিশ হয় অর্থাৎ তৃতীয় মাসের তার মুনাফা হচ্ছে পঁচিশ টাকা এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ মাসে মাসের ক্রম হচ্ছে চতুর্থ সেম যেহেতু প্রতি মাসে সে টাকা করে ব্যাংকে জমা রাখে তাহলে এখানেও মুনাফার হারটা একই থাকবে যেহেতু চতুর্থ মাস তাই এই পনেরোশো টাকা এক মাস পর্যন্ত ব্যাংকে ছিল এর জন্য এক বাই বারো দেখো এখন যদি আমরা এটাকে হিসাব করি এটার মুনাফাটা বের করি চতুর্থ মাসের অর্থাৎ আই ফোর যদি বের করি পি আর এন পি হচ্ছে পনেরোশো আর এর মান হচ্ছে এক বাই দশ এবং এন এর মান হচ্ছে এক বাই বারো শূন্য শূন্য তাহলে দেখো একশো পঞ্চাশকে আমরা বারো দিয়ে ভাগ করবো একশো পঞ্চাশ ভাগ হচ্ছে বারো করলে হয় বারো দশমিক পাঁচ অর্থাৎ চতুর্থ মাসের তার মুনাফাটা হচ্ছে বারো দশমিক পাঁচ টাকা দেখো এখন তাহলে আমরা একটু এখানে মোট আসল এবং মোট মুনাফাটা বের করবো আমরা দেখো এখানে আমরা একটু হিসাব করি মোট মুনাফা দেখো এখানে আমি মোট মোট আসল দেখো যোগ করলে শূন্য শূন্য বিশের শূন্য দুই তিন চার পাঁচ ছয় আসল মোট হচ্ছে ছয় হাজার টাকা এবং মোট মুনাফা এখানে আমার হচ্ছে মোট মুনাফা এই মুনাফাগুলো আমরা যোগ করবো দেখো আমরা মুনাফাগুলো ক্যালকুলেটারে যদি যোগ করে দিই প্রথম মাসে মুনাফা ছিল আমার পঞ্চাশ টাকা যোগ দ্বিতীয় মাসে ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা তৃতীয় মাসে হচ্ছে পঁচিশ টাকা এবং চতুর্থ মাসে হচ্ছে বারো দশমিক পাঁচ টাকা তাহলে দেখো তার মোট মুনাফা হচ্ছে একশো পঁচিশ টাকা মুনাফাটা হচ্ছে টাকা দেখো এখন এখানে আমরা যদি আবার একটু বইয়ের দিকে লক্ষ্য করি এখানে বলেছে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন দেখো দেখো আমরা যদি আবার একটু লক্ষ্য করি তার মোট আসল হচ্ছে ছয় হাজার টাকা এবং মুনাফা হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে তিনি ব্যাংক থেকে মোট তুলবেন হচ্ছে ছয় হাজার টাকা যোগ হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে আমরা লিখতে পারি এখানে ব্যাংক থেকে তিনি ব্যাংক থেকে পাবেন বা পেলেন তিনি ব্যাংক থেকে পেলেন ছয় হাজার এটা হচ্ছে আসল এবং আসলের সাথে সে মুনাফাটাও পাবে মুনাফা হচ্ছে একশো পঁচিশ টাকা অর্থাৎ ছয় হাজার একশো পঁচিশ টাকা দেখো সুমির মা ব্যাংক থেকে মোট ছয় টাকা পেলেন আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম